ছবিটির মনের মতো মানুষ পাইলাম না, নাম শুনে একটি আক্ষেপ বোঝাই যায়। এবং এই ছবিতে এক কথায় সপরিবারে বাপ মা ছেলে মেয়ে মেয়ে জামাই এদেরকে নিয়ে সপরিবারের ছবি দেখা যায়। এবং ছবি দেখে সবচেয়ে মানুষ আনন্দ পায় এবং পেয়েছে, সেই চেষ্টাটা আমি করেছি। এবং আমার দেশীয় সংস্কৃতি আমার চারপাশের জীবনকে আমি তুলে ধরবার চেষ্টা করেছি আমার লেখনী এবং পরিচালনার মাধ্যমে। আশা করি যে একেবারে রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত যে কোনো মানুষ এই ছবিটি যদি দেখেন তাহলে তিনি নিজেকে খুঁজে পাবেন। একেবারে এই সময়ে চারপাশের যে চিত্রকল্প আমরা দেখতে পাই চলতে ফিরতে, এই ব্যাপারগুলো এই ছবির মধ্যে চলে আসবে এবং দেখে সবাই আনন্দিত হবেন। আমি আশা করি যে ছবি যদি ঠিকঠাকভাবে পর্দায় যায় এবং নিতে পারি, আল্লাহ যদি সুস্থভাবে আমাকে সেই তৌফিক দান করেন, তাহলে ছবিটা দেখে দর্শক হতাশ হবেন না, কোনো শ্রেণীর দর্শক হতাশ হবেন না। একেবারে লেখাপড়া না জানা একটা মানুষ ছবিটাকে যেমন আনন্দ পাবেন, তেমনি আমাদের এখানে যে বিশিষ্ট অতিথিবৃন্দ আছে এবং আপনাদের মতো দর্শকরাও ছবিটা দেখে আনন্দ পাবেন, আমি এইটুকু আশা করছি। সবশেষে তো এইটুকুই বলবো যে আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা আমার প্রতি ছিল সবসময় যারা থাকে, আর আজকে যারা বিশিষ্ট অতিথি আমার মঞ্চে এসেছেন যাদেরকে আমরা খুব সহজে পাই না, সহসাই পাই না, আমি তাদের নাম ধাম লিখে রাখলাম। আমার এই ছবিটির আজকে থেকে শুরু করে মুক্তি পর্যন্ত আমি যেন তাদের সহযোগিতা পাই যে কোনো বিষয়ে।